ভিজিলেন্স ঠিক মতো মাঝে মাঝে এনফোর্সমেন্ট নিজের মতো করে কোয়াইটলি, যাতে প্রেশার না দিয়ে, যদি ভালো এমনিতেই কাজ হয় তাহলে আমি লোককে প্রেশার দেবো কেন? আমি তো লোককে ডিস্টার্ব করতে আসিনি, আমি চাই আমার ইন্ডাস্ট্রি গ্রো করুক, আমার এগ্রিকালচার গ্রো করুক, আমার মানুষ ভালো থাকুক, এটাই আমার কাজ। অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট বেচা তোমরা মনিটরিংটা করো ঠিক মতো, শোভনদে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট আপনারা একসাথে বসেন করেন, স্বপন দেবনাথ করো আর রথিন তো করোই, প্রদীপ দা তো করেই, বাদবাকি অন্যান্য ডিপার্টমেন্টগুলো আমাদের নিশ্চয়ই করে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টটা একটু করতে হবে। আর বিবেক তুমি এদিকটাকে ওই মাছ আছে এটা কিন্তু বাড়েনি, মাছ তো তোমার নয়, ফিশারিজ ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্টে মাছের এটা বাড়ছে না কেন, কেন স্ট্যাগনেন্ট হয়ে আছে? তোমাকে দেওয়া হয়েছে ওই কারণে, স্পেশাল টাস্ক নাও। আমি 70টা শুধু গ্রামে কৃষকের কৃষি জমির পুকুর দিয়েছিলাম মাছ চাষ করবার জন্য, আজকে আমি দেখছি 1,00,000 মেট্রিক টন তোমরা উৎপাদন করছো, কেন এটা হবে? এই বছরে আমার টার্গেট হচ্ছে 5,00,000 মেট্রিক টন, এবং ডিম উৎপাদন আমাদের যেটা হচ্ছে সেটাকে আরও বাড়াতে হবে, বিবেক এটা দেখ।